পায়খানা কষা বা শক্ত হওয়াকে মূলত কোষ্ঠকাঠিন্য বলা হয়। এটি খুব পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা। অনেকেরই মাঝে মাঝে পায়খানা খুব শক্ত হয়ে যায়, মলত্যাগের সময় অনেক সময় কসরত করতে হয়, এছাড়া পায়খানার পর মনে হয় পেট ঠিকমতো পরিষ্কার হয়নি। কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয়, যার কারণে অনেকে মলত্যাগের সময় ব্যথা অনুভব করেন। কারো কারো ক্ষেত্রে একটানা 3 থেকে 4 দিন পায়খানা নাও হতে পারে। এগুলো সবই সাধারণত কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বা অর্শরোগ কিংবা অ্যানাল ফিশার বা গেজ রোগের মতো পায়ুপথের রোগ তৈরি হতে পারে। পায়খানা কষা কেন হয় তা জেনে কিছু সাধারণ নিয়ম মেনে চললে কোনো প্রকার ওষুধ ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই সমস্যা এড়িয়ে চলতে পারেন। প্রথমে বলি কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো কী কী। সাধারণত সপ্তাহে যদি 3 বারের কম পায়খানা হয় তবে সেটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। এছাড়াও কোষ্ঠকাঠিন্য হলে যেসব লক্ষণ দেখতে পাওয়া যায় সেগুলো হলো পায়খানা শুকনো শক্ত চাকার মতো হওয়া, পায়খানার আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় হওয়া, পায়খানা করতে কষ্ট হওয়া, পেট পরিষ্কার হচ্ছে না এমন মনে হওয়া, পেটে ব্যথা হওয়া, পেট ফাঁপা বা বমি বমি ভাব। এরপর বলি কোষ্ঠকাঠিন্য কেন হয়। নানাবিধ কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ 6টি কারণ হলো খাবারের তালিকায় যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা, পর্যাপ্ত পরিমাণে জল পান না করা, শুয়ে বসে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাব, পায়খানার বেগ আসলে তা চেপে রাখা, মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্ণতা এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। এ তো গেল কোষ্ঠকাঠিন্য সম্পর্কে কেন হয় এবং লক্ষণগুলো কী কী। এবার বলি কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় কী। 1. খাবারের তালিকায় ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ আছে এমন খাবার খেতে হবে। সবুজ লাল শাক, সবুজ শাক, ফলমূল, ডাল, লাল আটা ও লাল চালের মতো গোটা শস্যদানা বেশি করে খাওয়া উচিত। কোষ্ঠকাঠিন্য এড়াতে দৈনিক প্রায় 30 গ্রাম ফাইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ কী। বহুল প্রচলিত এবং উপকারী এসব ফুলের ভুষি। ইতিমধ্যে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে এসবগুলের ভুষি খেয়ে দেখতে পারেন আপনি। কোষ্ঠকাঠিন্য দূর করতে এসবগুলের ভুষি একটি চমৎকার ঘরোয়া ঔষধ। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ভুষি জল শোষণ ও ধারণ করার মাধ্যমে পায়খানা নরম করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। সাধারণত দিনে 2 বার এসবগুলের ভুষি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। এবার বলি দ্বিতীয় ঘরোয়া উপায়টিকে। দিনে অন্তত 2 লিটার জল পান করতে হবে। জল পায়খানা নরম করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এছাড়া ফাইবার জাতীয় খাবার প্রচুর জল শোষণ করে, তাই ডায়েটে ফাইবার বাড়ানোর সাথে সাথে জল পান করার পরিমাণও বাড়াতে হবে। যথেষ্ট পরিমাণে ফাইবার ও জল খেলে সাধারণত কয়েকদিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তৃতীয়ত, প্রতিদিন কিছুক্ষণ ব্যায়াম বা শরীরচর্চা করতে হবে। নিয়মিত শরীরচর্চা বা হালকা ব্যায়াম করলে শরীর সচল থাকবে এবং তা পায়খানা নরম করতে সাহায্য করবে। আপনার বয়স যদি 19 থেকে 64 বছরের মধ্যে হয় তাহলে সপ্তাহে অন্তত 2.5 ঘন্টা মাঝারি ধরনের ব্যায়াম, যেমন দ্রুত হাঁটা বা সাইকেল চালানো ইত্যাদি করা উচিত। যদি আরেকটু বেশি পরিশ্রমের ব্যায়াম করতে চান তাহলে দৌড়ানো, ফুটবল খেলা, দড়ি লাফ, সাঁতার কাটা এগুলো বেছে নিতে পারেন। ভারী ব্যায়ামের ক্ষেত্রে সপ্তাহে অন্তত 1.25 ঘন্টা বা 75 মিনিট ব্যায়াম করার চেষ্টা করবেন। ব্যায়ামের মধ্যে ভারী ব্যায়াম বা প্রতিদিন দৌড়ানো বেছে নিতে হবে তা নয়, শরীরকে চলমান রাখতে হাঁটা চলা, হালকা স্ট্রেচিং, যোগ ব্যায়াম ইত্যাদিগুলো যে কোনো একটাকে বেছে নিতে পারেন আপনি। অন্য কিছু করার সুযোগ না থাকলে প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট হাঁটার চেষ্টা করুন। এতে কিছুটা হলেও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা সম্ভব। 4 নম্বর উপায়টি হচ্ছে পায়খানার বেগ আসলে তা চেপে রাখা যাবে না। পায়খানা চেপে রাখলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা গুরুতর হতে থাকে। এর ফলে পাইলস ও অ্যানাল ফিশার বা গেজ রোগ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। তাই পায়খানার বেগ আসলে যত দ্রুত সম্ভব টয়লেটে চলে যেতে হবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য মলত্যাগের সবচেয়ে ভালো উপায় হলো ইন্ডিয়ান প্যান বা লো কোমরে বসা। তাই সম্ভব হলে লো কোমর ব্যবহার করতে পারেন। 5. সবথেকে গুরুত্বপূর্ণ 5 নম্বর উপায়টি হলো মানসিক স্বাস্থ্য উন্নত করার চেষ্টা করতে হবে আপনাকে। এটা হতে পারে কোথাও আপনি ঘুরতে যাওয়া, গান শোনা, প্রার্থনা করা বা আপনজনের সাথে সময় কাটানো।
যদি আপনি ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি রোগে ভুগে থাকেন তাহলে সেই রোগের চিকিৎসা নিন। আপনার মানসিক অবস্থার উন্নতির সাথে সাথে কোষ্ঠকাঠিন্য আস্তে আস্তে সেরে উঠবে। 6 নম্বর উপায়টি হলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে যে কোষ্ঠকাঠিন্য দেখা যায় সেটা এড়াতে নতুন ওষুধ শুরু করার পরে যদি মনে হচ্ছে কোষ্ঠকাঠিন্যর সমস্যা বেড়ে গেছে তাহলে তৎক্ষণাৎ আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। হতে পারে তিনি আপনার ওষুধটি বদলে দেবে বা কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য অন্য আরেকটি ওষুধ যোগ করে দেবেন, তাই অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এবার বলি কোষ্ঠকাঠিন্য হলে কখন ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। যদি দেখেন ঘরোয়া উপায়ে কোষ্ঠকাঠিন্যের সমাধান হচ্ছে না বা দীর্ঘদিন যাবৎ নিয়মিত কোষ্ঠকাঠিন্য রোগে ভোগা হলে বা পেট ফেপে গেলে তখন ডাক্তারের কাছে যাবেন, বা অনেকদিন কোষ্ঠকাঠিন্য থাকার পর ডায়রিয়া শুরু হলে বা পায়খানার সাথে রক্ত যাওয়া বা আলকাতরার মতো কালো পায়খানা হলে, পায়খানার রাস্তায় প্রচণ্ড ব্যথা হলে, কোষ্ঠকাঠিন্যের সাথে পেট ব্যথা বা জ্বর আসলে, সারাক্ষণ ক্লান্তি লাগলে, কোনো কারণ বা চেষ্টা ছাড়াই ওজন অনেক কমে গেলে বা শুকিয়ে গেলে, বা রক্তশূন্যতায় ভুগলে তৎক্ষণাৎ কোনো চিন্তা না করেই আপনি ডাক্তারের পরামর্শ নিন। কোষ্ঠকাঠিন্য সমস্যার যদি আপনি গুরুত্ব সহকারে উদ্যোগ না নেন বা চিকিৎসকের পরামর্শ না নেন বা কোনো ঘরোয়া উপায় না মেনে চলেন, এটি কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে, পরবর্তীতে আপনার স্বাস্থ্যহানিরও সমস্যা দেখা দেবে, তাই সচেতন হয়ে যান। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই হেলথ রিলেটেড বিভিন্ন টিপস পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরও জানাবেন আপনারা কী কী বিষয়ে ভিডিও দেখতে চান। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।